সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা এসেছি, আপনাদের অনেকেই আমাদের প্রশ্ন করে থাকেন যে আসলে আমাদের এখান থেকে পেশেন্টরা চিকিৎসা নেওয়ার পর পরবর্তী সময়ে কিরকম থাকেন, তারা কি আদৌ কি সুস্থ থাকেন নাকি পরবর্তীতে আবার চিকিৎসা নেওয়ার জন্য আসতে হয়। তো সেরকমই একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের এক ভাই, যিনি আমাদের এক মাস আগে এখানে ভর্তি হয়েছিলেন এবং তিনি তার যে সমস্যাগুলো ছিল তিনি ভর্তি ছিলেন, থাকার পর তিনি সুস্থ হয়ে চলে গেছেন। আজকে তিনি এসেছেন আমাদের স্যারকে ফলো আপের জন্য। তো আজকে তার কাছে আমরা জানবো তিনি আজকে এক মাস কেমন আছেন। ঠিক আছে, চলুন তার সঙ্গে পরিচয় হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। প্রথমে আপনার পরিচয় জানতে চাচ্ছি, যদি বা সবাই আপনাকে চেনে, আপনার নামটা এবং কোথা থেকে আসছে একটু বলবেন। আমার নাম মোহাম্মদ রাজুল ইসলাম রাজু, আমি আসছি মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ থেকে রাজু ভাই, আপনি তো এর আগে স্যার এখানে এসেছিলেন, আপনি আমাদেরকে বলেছেন। তো আমরা এখন জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে এখন আপনি কেমন আছেন, স্যার এখান থেকে ভর্তি হওয়ার পর যখন আপনি বাসায় গেলেন এবং এখন অবধি আপনি কেমন ছিলেন? আলহামদুলিল্লাহ, এখন তো প্রায় 95% সুস্থ আছি। আর এক মাস আগে আমি যে ওইখান থেকে যখন গেলাম তখনও অনেকটা ভালো ছিলাম, তার থেকে এখন অনেক ভালো। আচ্ছা, এখন পুরোপুরি প্রায়। মানে আপনার সমস্যাটা কি ছিল এটা মানে শুরু থেকে একটু আবার আমরা একটু জানতে চাচ্ছি। আমার সমস্যা ছিল এনকিলজ স্পন্ডাইলাইসিস, তো ওইটা গোড়ালি সহ কোমর সহ স্পাইন সহ পুরোটা ব্যথা করতো। আমি এখানে কিছুদিন স্যারের কাছে থাকার পর সুস্থ হয়ে গেছি, তারপরে এখন আরো বেশি অনেক সুস্থ। গত বছর যখন আমার ভাইয়ের ওই আপনার পায়ে আর কোমরে সমস্যা হয়, তখন আমরা এলাকা থেকে টুকটাক আমাদের এরিয়ার থেকে আমরা যখন ওই ডাক্তার দেখান পরে কোনো কিছু হইতেছিল না, তখন স্যারের এই তো স্যারের খোঁজ নিয়ে মানে ভিডিওর মাধ্যমে স্যারের খোঁজটা পাই, তখন আবার স্যারের কাছে আমি আমার ভাইরে নিয়ে আসি। তো তখন ওর ট্রিটমেন্ট চলে প্রায় 10 দিন, তারপর ও অনেকটা সুস্থ হয়ে যায়। এখন ও পুরোপুরি সুস্থ আছে, তো আমারও আবার এই সমস্যাটা দেখা দেয়, একই সেম সমস্যা দেখা দেয়। তারপর আমি তো এক মাস সরি 10 দিন আমি স্যারের ট্রিটমেন্টে আসি, তারপর 10 দিন ট্রিটমেন্ট করার পর ঈদের আগে আমি চলে যাই কুরবানি ঈদের আগে। আপনি দেশের বাইরে যাওয়ার কথা ছিল, আপনি দেশের বাইরে গিয়েছিলেন তো মনে হয় না, নাকি যাওয়ার প্ল্যানিং ছিল? আমি ইয়াতে গেছিলাম, আমার এই সমস্যা নিয়ে আমি ইন্ডিয়াতে গেছিলাম। ইন্ডিয়াতে? হ্যাঁ, ইন্ডিয়াতে যাওয়ার পর তখন আমার খুব একটা ফল পাইনি, মানে আপনি সিরিজ হচ্ছিলেন না কোথায় যাওয়া উচিত। তো আমার ভাইয়ের যখন একই সমস্যা হইলো ওর পরে এখানে ট্রিটমেন্ট করার পর ও যখন অনেকটা সুস্থ হয়ে গেল, তখন আমি এখানে আবার আমি ট্রিটমেন্ট করতে দেরি করলাম না, তখন আমি এই যে গত এক মাস আগে আমি ভর্তি ছিলাম 10 দিন ট্রিটমেন্ট আমি ওখানে নিছি, তো আল্লাহর রহমতে আমি প্রায় সুস্থ। এখন আমি স্যারের সাথে একটু দেখা করতে আসছি আর কি, স্যার আমাকে একটু পরামর্শ একটু দিয়ে দিল, আমি এখন মোটামুটি সুস্থ আছি। রাজু ভাই, আপনি মানে টোটাল স্যারের কাছে এখানে কতদিন পড়াশোনা, আপনি যে টিচার্স নিয়ে যাওয়ার পর আমি স্যারের কাছে মেবি 30 তারিখে, গত মাসের 30 তারিখে জুনের 30 তারিখে আমি রিলিজ নিছি, আজকে জুলাই মাস যাওয়ার পর আজকে 5 তারিখে আমি আবার আগস্টের 5 তারিখে আসছি। চলে যাওয়ার সময় আপনাদের কিছু মেডিসিন দেওয়া হয় এবং কিছু ফর্মালিটি বা নির্দেশনা দেওয়া হয়, আপনি সেই জিনিসগুলো কি সঠিকভাবে পালন করেছিলেন? হ্যাঁ, আমি পালন করেছিলাম, সঠিকভাবে পালন করেছিলাম। আচ্ছা, পরবর্তী এর আগে যে আপনার যে সমস্যাগুলো ছিল, মেরুদণ্ডের ব্যথা, গোড়ালিতে ব্যথা, যেগুলো এখন আপনার এখন ওগুলো একদমই নেই, একদম 95% ক্লিয়ার। এক মাসে আমি অনেক স্বাভাবিক জীবন যাপনে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা? না, আমার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। তো আজকে আমাদের অনেক দর্শকই আছেন যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, এবং আমি আগেই আমাদের মূল বিষয় পদ্ধতি বলেছিলাম যে আমাদের এখানে অনেক পেশেন্ট আসেন, ভর্তি হন, চিকিৎসা নিয়ে চলে যান। তো চিকিৎসা নেওয়ার পরবর্তী সময়গুলোতে অনেকেই মনের মধ্যে একটা সন্দেহ থাকে যে পরবর্তীতে আবার তিনি সেই রোগে আক্রান্ত হবেন কিনা। তো আজকে তাদের উদ্দেশ্যে আমাদের রাজু ভাই কিছু বলবেন যে আসলে যদি এখান থেকে ডিসচার্জ হয়ে চলে যাওয়ার পরবর্তী সময়ে তারা যদি সঠিকভাবে নিয়ম কানুন মেনে চলে তাহলে তাদের কোনো অসুবিধা হয় কিনা। রাজু ভাই, কেন একটু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর কি। আমি আমার ছোট ভাই প্লাস তার পরবর্তীতে আমি ট্রিটমেন্ট নেওয়ার পর এতটুকু বুঝতে পারছি যে এখান থেকে সম্ভব পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার। আর স্যার কিছু নিয়মকানুন দেন, ওইটা নিয়মকানুনগুলি ঠিক মতো মেনে চললে খুবই স্বাভাবিক জীবনযাপনে আসা যায়, এটা আমি তো অনুভব করতেছি।
এখন আমার যে অবস্থা ছিল আমি যে এতটুকু ভালো থাকতে পারবো, মানে এখন যে 100% ভালো আছে এটা আমার আসলেই খুবই বলে আমি কোনোদিন ভাবিই নাই এতটুকু ভালো। আল্লাহর রহমতে আমি এখন পুরোপুরি সুস্থ। আমি আশা করি আপনারা ট্রিটমেন্ট নিলে ভালো কিছু ফল পাবেন, এটাই আশা করছি। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা ডক্টর.শফিউল্লাহ প্রধান স্যার আমাদের এখানে যে ট্রিটমেন্ট গুলো দিচ্ছেন সেই নিয়ম কানুন গুলো আপনারা সঠিকভাবে মানে পালন করবেন, এবং যে পেশেন্ট আমাদের এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে চলে গেছেন তাদের উদ্দেশ্যে বেসিক্যালি ভাবে বলা যে আপনারা যে আমাদের স্যার এখানে ট্রিটমেন্ট গুলো নিয়ে গেছেন, স্যার যেভাবে আপনাকে নির্দেশনা দিয়েছে, ফলো আপ দিয়েছে, ওষুধ গুলো দিয়েছে, সেগুলো সঠিকভাবে মেনটেন করবেন। এবং অনেক পেশেন্ট আছেন যারা দেশে এবং দেশের বাইরে যারা ব্যথা নিয়ে ভুগছেন, বিভিন্ন সময় আপনাদের এসপিএ এরকম অনেক ধরনের আর্থ্রাইটিস রোগে আপনারা ভুগছেন, আপনারা অবশ্যই আমাদের স্যারের কাছে আসবেন। ডক্টর.শফিউল্লাহ প্রধান স্যার দীর্ঘদিন ধরে চিকিৎসা করে আসছেন এবং আমাদের ওয়েবসাইট আছে, ফেসবুক আছে, আমাদের হটলাইন আছে, আমাদের স্যার কখন কোন সময় বসেন সবকিছু আপনারা এটার মাধ্যমে জানতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অনেক শেষ করছি, আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।